गुड दिन के के मैं भेजू अमेरिका फादपो आई तुम्हें हैप्पी बर्थडे कह दे ने वो यू आर द क्यूटस्ट अ क्यूट नाउ बाय द सिस्कू ना उबीना হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভালো আছো আর আজকে নতুন ব্লগ স্টার্ট করছি দিনের একদম শুরু থেকে আর দেখ কি সকাল থেকে আবার দেখছি স্নো পড়েছে ডিসেম্বর পড়ে গেছে তো তার সাথে স্নো এসছে এই ডিসেম্বরে কিন্তু এরকম একটু স্নো বেশ ভালোই লাগে মানে ক্রিসমাসে আশেপাশে একটু স্নো হলে কিন্তু খুব ভাল লাগে Cool. And the Who is the cutest? A cute. You are cute? I like cute. I'm cute. You're cute? Yeah. You're cute? I am cute. Kisuma is cute. Kusuma is cute. Why And who is the most smartest one? Who is the smartest one, Krishna? Let's put it back. Let's put it back. How much? Mama. Ah? Krishnam time. Mine. Oh, Diggy mama. Krishnam. Mama loves you, Krishnam. Mama? Mama loves you. Who loves you, babe? Mama? Who loves you? Who loves you? Huh? Who loves you? I love you. What? Mama loves you. Mama loves you? Yeah. And you love mama? Yeah.

Hey, I'm a your pookie. You're a pookie. You're a good one. I'm a pookie. You're a good one, right? Same. Who, who's the cutest? Too cute. And uh, how about you? I'm your cute. You're <laughs> cute. <laughs> yeah. We're not cute. Who's the smartest? I'm who's a smart. Yeah. smart. Yeah. <laughs> I do it so well. And, and who... <laughs> And who, who, who is the most nicest one? Favorite is nice. Who is mama's favorite one? to <laughs> <laughs> Mama ghanchu <laughs> <laughs> budo Mama ghanchu <laughs> <laughs> <Mama, laughs> So silly. So silly. <laughs> Mama ghanchu <laughs> এবার চলো যাই রান্নাঘরে কেন কি আজকে একটা স্পেশাল প্রিপারেশন করব একে স্নো পড়ছে গরম গরম ভালোও লাগবে আর প্লাস অনেক দিন পর বাড়িতে আমাদের চিংড়ি মাছ এসছে তো চিংড়ি মাছ দিয়ে আজকে একটা স্পেশাল স্পেশাল ফেভারেট প্রিপারেশন আমাদের সেটা বানাবো চট জলদি বানাবো কারণ বেশি টাইম নেই তো চলো যাওয়া যাক রান্নাঘরে রিসেন্টলি আমি শুরু করেছি চিংড়ি মাছগুলোকে একটুখানি স্টিম করে নিয়ে তারপর ভাজা তাহলে দেখছি চিংড়ি মাছগুলোর স্বাদগুলো একটু বেটার হয় আর কি না হলে ফ্রোজেন চিংড়ি মাছগুলো শুধু ভাজলে একদম এই চলে যায় স্বাদ সব তো চিংড়ি মাছটার জন্যে আমি একটু পেঁয়াজ আদা রসুন পেস্ট করে একটু টমেটো একটু জিরে হলুদ কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছি ওদিকে ঝোলটা আর অন্য দিকে চিংড়ি মাছটা তো ভাজি দেখতেই পাচ্ছো। এবার আমি পাশাপাশি এই নারকোল শ্রেড করা নারকোল ফ্রোজেন ছিল সেটাকে ভালো করে মিক্সারে জল দিয়ে গ্রাইন্ড করে একটা চিজ ক্লথে নিয়ে ছেঁকে নিয়েছি আর তারপর যে দুধটা বেরিয়েছে সেটা আমি ইউজ করব। এখন আর কেনা নারকেলের দুধ খুব একটা ইউজ করি না কারণ তাতে অত ভালো স্বাদ আসে না নারকেল কুড়িয়েও করা যায় তোমরা নারকেল কুড়িয়েও করতে পারো বাট আমার অতটা টাইম নেই বলে ফ্রোজেন নারকেল দিয়েই আমি এটা করছি নারকেল কুড়িয়ে দিলে আরও স্বাদ হয় আর ঝোলের মধ্যে যে শ্রেড করা নারকেলগুলো আমি ঝেঁকে রেখেছিলাম ঝোলের মধ্যে অল্প একটু দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় আর ঝোলটা বেশ ভালো লাগে আর লাস্টে আমি চিংড়ি মাছগুলো আর কি তোমার ঝোলে দিয়ে দেবো একটু গরম মশলা দেব দিয়ে নামিয়ে নেব আর কি আর এই ভাবে করলে নারকেলের দুধটা এরকম ভাবে করলে না আমার মনে হয় একটু বেটার হচ্ছে আমার চিংড়ির মালাইকারিগুলো রিসেন্টলি আর সাথে একটু ফ্রেশ ধনে পাতা দিই আমি লাস্টে যাতে একটু ভালো হয় স্বাদটা আর সাথে একটু গরম ঘি তোমরা কে কিরকম ভাবে মালাইকারি করো অন্য ভাবে করলে আমাকে জানিও মামা বাদ কি হবে সাওয়াদ কি হবে আবার বল

अच्छों जस अच्छा बीट हैं 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 अमातन मातन मातंत मातंत खाए हैं मातं खाए आर्किड भी कुछ का हाउ व्हाट कुछ का हम्म कुछ का तो होए हैं कुछ का होए कुछ का भालू होए ओ तो ओ तो मेगा तो ओ तो में तो किन्स आए थे ओ तो में ओ तो में तो तो जो नहीं किन्हा हुए थे कुछ का भालू वो बोले मामा जान दिने माम

कोई ये जैकेट बनाएगा थी। थी। बना बना ये जैकेट नहीं है यही देख बैठोगे आंटी वाज़ाकेट बनो भानु भालो लाइफ जैकेट बना बो चस्पों दे यार बस था हैं हैंगर ये बात कोई ये वाज़ाकेट बना बैठा लाइफ जैकेट बना बो आमी लाइफ जैकेट ये ये जैकेट तो तुम्ही बात कोई तो क्यों नोटन वाइफ कोई त

তো তুমি ডেটা হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করবে সকলে তাই না এখন নতুন হয়েছে বাড়ি ফোন ফোন রাখতে চায় না কথা বলেই যাবে করে অ্যাক্ট সাবস্ক্রাইব হয়েছে হ্যাঁ এইমা আরো আরো দেদি পেসি চলো বেশ ভালোই ঠান্ডা পড়ছে আমরা এবারে আহ যাই গিফটের চর্চা বাড়িতে চলছে মনে হচ্ছে তাহলে আজকের মতো এখানেই আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা অবশ্যই ও যেরকম বললো সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব বাটনটা নিচেই আছে আর ডু লাইক এন্ড শেয়ার আ ভিডিও অ্যান্ড ডু ওয়াচ ইট লেট ইউর ফ্রেন্ডস ওয়াচ ইট রাইট চলো সে বাবা সি ইউ নেক্সট ব্লগ আর যাওয়ার আগে বেশ কিছু ছবি আর ভিডিওস যেগুলো তোমরা আমাদের পাঠিয়েছো সেগুলো আমরা শেয়ার করে নিই আর এরকমই সুন্দর সুন্দর ছবি ভিডিওজের অপেক্ষায় রইলাম আরও আমাদের খুব ভালো লাগে এগুলো দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর সেন্ডিং দেম টু আস